ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রিয় সাংবাদিক বৃন্দ, উপস্থিত ভদ্রমহিলা মহোদয়গণ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ আমাদের আমার অহংকার এই মূল মন্ত্রে উজ্জীবিত হয়ে প্রতিষ্ঠা থেকে র‍্যাব সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মাদকের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে তাদের সুদৃঢ় অবস্থান প্রকাশ করে আসছে। আমরা জানি যে যেখানেই মাদক সেখানেই অন্যান্য অপরাধ, হত্যা, লুণ্ঠন, ধর্ষণ, মানি লন্ডারিং ইত্যাদি সংঘটিত হয়ে থাকে। র‍্যাব ম্যান্ডেটের আলোকে পরিচালিত মাদক বিরোধী অভিযানে র‍্যাবের রয়েছে উল্লেখযোগ্য সাফল্য। প্রতিষ্ঠা লগ্ন থেকে অদ্যাবধি মাদক বিরোধী বিভিন্ন অভিযানে র‍্যাব 1,00,000 মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে এবং প্রায় 5 কোটির কাছাকাছি ইয়াবা উদ্ধার করে এবং বিপুল পরিমাণ অন্যান্য মাদক উদ্ধার করে। এদের মূল্যমান আনুমানিক 3,000 কোটি টাকার কাছাকাছি। মাননীয় প্রধানমন্ত্রীর মাদকের বিরুদ্ধে যে জিরো টলারেন্স, আমরা তারই আলোকে মাদক বিরোধী অভিযানকে সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকি এবং গত 4 মে 2018 থেকে অদ্যাবধি 35,628 জন মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। আমরা আমাদের যে মূল মন্ত্র, যেটা চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে, এই অভিযাত্রায় জনসচেতনতা বৃদ্ধির জন্য আমরা শুধুমাত্র অভিযান এর মধ্যে আমাদের কর্মতৎপরতা সীমাবদ্ধ রাখিনি। আমরা বিভিন্ন জায়গায় স্কুল কলেজ ছাত্রছাত্রীদের ইনভলভ করে শোভাযাত্রা, র্যালি, ম্যারাথন দৌড়, বিভিন্ন রকম মাদক বিরোধী রচনা প্রতিযোগিতা, আমরা বিভিন্ন স্কুলে স্কুলে গিয়ে তরুণদের, কিশোরদের, যুবকদের মাদক বিরোধী ক্লাস নিয়েছি। আমাদের অধিনায়করা নিয়েছেন, এমনকি তৎকালীন মহাপরিচালক তিনিও নিয়েছেন, বর্তমানে যিনি আছেন তিনিও নিচ্ছেন। আমরা এই মাদক বিরোধী টিভিসি তৈরি করেছি এবং বিভিন্ন জায়গায় বিলবোর্ড স্থাপন করেছি। আমরা মনে করি মাদকের যে বিরুদ্ধে যে অভিযান, সেটা শুধু অভিযান নয়, সেটা শুধু হার্ডওয়্যার দিয়ে পরিচালিত একটি যুদ্ধ নয়, এটা একটা সামাজিক যুদ্ধ হতে হবে, যেখানে সমাজের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করলেই এটা একটা যুদ্ধ হয়। যখন গুটি কয়েক নিরাপত্তা বাহিনী কোনো যুদ্ধে অংশগ্রহণ করে সেটা অপারেশন হয়। আপনারা শুনেছেন যে সার্জিক্যাল স্ট্রাইকের কথা বলা হয়ে থাকে বিভিন্ন যুদ্ধে, তো সেটা হচ্ছে অপারেশন হয়, কিন্তু এটা যখন যুদ্ধ হয় তখন সমাজের প্রতিটি স্তরের মানুষ, আবাল বৃদ্ধ বনেদা, ছাত্র জনতা, সবাইকে ইনভলভ করতে হয় এবং সেটাই বর্তমান সরকারের দর্শন। সেই দর্শনেই আমরা এগিয়ে যাচ্ছি, সবাইকে ইনভলভ করার চেষ্টা করছি এবং ইনশাআল্লাহ আমরা সফল হচ্ছি। এরই ধারাবাহিকতায় র‍্যাব 15 অধিনায়ক উইং কমান্ডার আজিম, তারা গোপন সংবাদের ভিত্তিতে, আপনারা জানেন গত 2-3 দিন বঙ্গোপসাগরে একটু উত্তাল আবহাওয়া ছিল। আমরা ধারণা করেছি যে কোনো মাদক ব্যবসায়ী এই উত্তাল আবহাওয়া কিংবা বিভিন্ন রকমের প্রচার মাধ্যমের যে ফোকাসের ভিন্নতার ফলে তারা সুযোগ নেওয়ার চেষ্টা চালাতে পারে, তবে আমরা মনে করি এ ধরনের কোনো চেষ্টাই সফল হবে না। বঙ্গোপসাগরের উত্তাল সমুদ্রে আমাদের এই টিম 2 রাত ওদের বিরুদ্ধে ওদের চেজ করেছে, ধাওয়া করেছে এবং অবশেষে গতকাল ধরা পড়েছে। সেটা হচ্ছে কক্সবাজার জেলার সদর থানাধীন খুসুল মাঝির ঘাটে এসে ধরা পড়েছে। ওটা মধ্য অনেক দূরবর্তী সাগর থেকে ওদেরকে ধাওয়া করে আনা হয়েছে। আমাদের র‍্যাব সদস্য অনেক বিপদসংকুল পরিবেশে কিছু কিছু সময় তাদের যানমালের নিরাপত্তা নিয়েও আমরা শঙ্কিত ছিলাম। যাই হোক, সুন্দর এবং সফলভাবে অভিযান শেষ হয়েছে এবং 13,00,000 ইয়াবা উদ্ধার করেছি আমরা। এটা একটা বড় চালান এবং আমাদের
একই সাথে মায়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত নাগরিক আয়াজ বশির আহমেদ এবং সেই সাথে মোহাম্মদ বিলাল আরেকজন বয়স 45 তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের সাথে ফিশিং বোট মোবাইল সিম কার্ড সহ কিছু নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এই মাদকের মূল্য আনুমানিক 40 কোটি টাকা। তাদের সাথে কথা বলে জানা যায় তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত এবং তারা এই ইয়াবা চালানগুলা তারা হয়তো নৌপথে বা সড়ক পথে দেশের অন্যান্য জায়গায় পরিচালিত করে ফেলার চেষ্টা করছিল। আমি জাস্ট আপনাদের অবগতির জন্য জানাতে চাই যে গত 1 আগস্ট থেকে আজ পর্যন্ত এই গত 20-21 দিনে রেফোর্সেস 15,25,000 ইয়াবা উদ্ধার করেছে এবং ফেন্সিডিল উদ্ধার করেছে 8,900, হেরোইন উদ্ধার করেছে, গাঁজা উদ্ধার করেছে উল্লেখযোগ্য পরিমাণ। আমরা বলতে চাই যখন কোভিড এসেছিল তখন আমরা বলেছিলাম যে কোভিড যুদ্ধের সাথে সাথে কিন্তু মাদক বা সন্ত্রাস বিরোধী যুদ্ধ, এই সময়ের মধ্যে আমাদের উল্লেখযোগ্য যারা সন্ত্রাসী তাদেরকেও আমরা গ্রেফতার করতে সমর্থ হয়েছি। অন্যান্য মাসের তুলনায় কোনোভাবেই আমাদের গ্রাফ নিচে নামে নাই। আমি যেটা বলতে চাই, কোভিড হোক, যে কোনো ধরনের পরিস্থিতি হোক, যে কোনো পরিস্থিতিতে আপনারা মিডিয়াতে ফোকাস করে থাকেন, প্রচার মাধ্যম বা যোগাযোগ মাধ্যম, সামাজিক মাধ্যম ফোকাস করে থাকে, কিন্তু আমাদের ফোকাস কখনোই কোনো একটা নির্দিষ্ট ঘটনা বা ইভেন্টের মধ্যে থাকে না। আমরা সব সময় মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ সবগুলোতে সমানভাবে ফোকাস দিয়ে থাকি এবং সেই কথা বলার জন্য এখানে আসা এবং সেই কথা প্রমাণ করার জন্য আজকের এই যে আমাদের যে সাফল্য, আবিচারিক সাফল্য। ধন্যবাদ, ধন্যবাদ। আপনারা যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যানে মানে অনেক যেটা বললেন যে 1 লাখের মতো মাদক কারবারিকে আপনারা করেছেন শুরু থেকে এবং হচ্ছে 5 কোটি যে সংখ্যা সেটা হচ্ছে ইয়াবা, এত মানে গ্রেফতার এবং এত জব্দ করার পরেও যদি বলা হচ্ছে যে মাদক বা ইয়াবা চালান আসলে বন্ধ হচ্ছে না, ধীরে ধীরে বাড়ছে সেটা বলা হচ্ছে, সেটার পেছনে আপনারা কি কারণ মনে করছেন? আমি তো আমার বক্তব্যের মধ্যে বলেছি যে একটা যুদ্ধ যেখানে দেশের সাধারণ মানুষ ভিকটিম হয়ে যায় সেখানে নিরাপত্তা বাহিনী একা সেই যুদ্ধটা করতে পারে না। আপনার বাংলাদেশে একটা সময় ছিল যে পুলিশের সাথে মানুষের রেশিও ছিল 1300:1, এখন সেটা 700 থেকে 800-র মধ্যে নেমে আসছে। এখন আমাদের এই এই রেশিওটা কতটুকু নামাতে পারবো? আমরা 1:1 করতে পারবো না কখনো। সুতরাং ম্যান টু ম্যান গার্ডিং, পাড়ায় পাড়ায় দোকানে দোকানে গার্ডিং আমরা পারবো না। সেই জন্যই আমরা এই সামাজিক সম্পৃক্ততার কথা বলছি। তো আমরা মনে করি আপনারাই বেস্ট অ্যাম্বাসেডার টু এনকারেজ অল দ্য পিপলস, যে আমাদের সাথে এসে যদি সবাই কাঁধে কাঁধ মিলে কাজ আপনারা করছেন। কিন্তু আপনারা জানেন আমরা মাদকের এই সমূলে উৎপাটন করার জন্য আমরা সাংবাদিকদের নিয়ে পর্যন্ত আমরা রিসার্চ টিম করেছি, কিছু কিছু সাংবাদিক আমাদের রিসার্চ টিমে অকেশনালি আসে, আমরা ভিটিসি করেছি গত 1.5 মাস আগের থেকে, 2 মাস আগের থেকে কোভিড সিচুয়েশন থেকেও আমরা মতামত নেই সাংবাদিকদের সাথে। অনেক সাংবাদিক যারা স্বেচ্ছা তারা কিন্তু আমাদের সাথে ভিটিসিতে এসেছেন। তো এই জন্য আমরা আপনাদের সবাইকে মিলে যেদিন দাঁড়াতে পারবো সেদিনই আসলে আমরা মাদকমুক্ত সমাজ করতে পারবো। আরেকটা কথা হচ্ছে মনে রাখতে হবে, অ্যাজ লং অ্যাজ ইট ইজ আর্থ, ইট ইজ নট হেভেন অন হেল। হেভেন কিংবা হেল না হয়ে যতক্ষণ এটা পৃথিবী থাকবে ততক্ষণ কিছু অন্যায় অপরাধ এগুলো থাকবে, তবে আমরা এটাকে জিরো না করতে পারলেও ইনশাল্লাহ আমরা এটাকে টলারেবল সর্বনিম্ন পর্যায়ে নিয়ে যাব। জিরো থাকবে শুধুমাত্র হেভেন এবং হেলে। আপনি বলেছিলেন যে 1 থেকে 1.5 মিনিটের যে ঘটনাটি ঘটেছে সেটার উত্তর আপনারা করছেন, এখন 7 দিনের যে রিমান্ড প্রধান 3 আসামি, আজকে 7ম দিন, তো সেই উত্তর আপনারা পেয়েছেন কিনা? আমরা যখন উত্তর পাবো বিচারিক প্রক্রিয়াটা, আমি ওই দিনও বলেছিলাম দেরি করা যাবে না, বিলম্ব করা যাবে না, আবার বেশি তাড়াহুড়াও করা যাবে না। আমরা আমাদের পথে ধাবিত হচ্ছি, উল্লেখযোগ্য তথ্য পাচ্ছি। আমি গত 2 দিন বা 1 দিন আগে আমি মিডিয়ার সামনে এসেছিলাম, আজকেও তাই বলবো। আপনারা জানেন যে একটা সত্যকে ক্লাস্টার করে করে সাজাতে হয় যখন খণ্ড খণ্ড আকারে আসে, তো খণ্ড আকারে আসলে অর্ধেক অবস্থায় আমি একটা স্ট্যাচু বা মূর্তির পা তৈরি হয়েছে, এখনো বডি তৈরি হয় নাই,
তাহলে আপনার মনে হতে পারে যে সম্ভবত এটা দুইটা পায়ের মূর্তি। এই জন্য আমি বর্তমানে আমরা অবশ্যই উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, এই পর্যায়ে আমরা এই অগ্রগতিটা আপনাদের জন্যই রেখে দিচ্ছি, দেশবাসীর জন্য রেখে দিচ্ছি। ইনশাল্লাহ আমরা আশা করব আপনাদেরকে আমাদেরকে আপনারা সহযোগিতা করবেন। থ্যাংক ইউ। আজকে বেসিক্যালি এটা মাদকের একটা অভিযান। আমাদের কেন এখানে আসা, সেটা হচ্ছে মাদক যারা ব্যবসা করে তাদের মেসেজ দেওয়ার জন্য যে আমরা কিন্তু সক্রিয় আছি। নট অনলি আমরা, বিজিবি, পুলিশ বাহিনী সবাই সক্রিয় আছে। আমরা কোনো একটা তদন্ত নিয়ে হয়তো আছি, এটা কোনো কোনো সংস্থার বিরুদ্ধে তদন্ত না, একটা অপরাধের বিরুদ্ধে তদন্ত। এবং সেই সুবাদে আপনাদের মনে করার কোনো কারণ নাই যে বাকি সবাই কাজ গুটিয়ে বসে আছে, এই মেসেজটা দেওয়ার জন্যই মূলত আসা। আমি র‍্যাব 15-এর অধিনায়ক উইং কমান্ডার আজিমকে ধন্যবাদ দিব, অত্যন্ত দুঃসাহসী এই অভিযান সফলভাবে সম্পন্ন করতে গিয়ে সমুদ্রের দুর্যোগপূর্ণ আবহাওয়ায়। আর আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা নিশ্চয়ই মাদকের এই অপরাধে আজিম ভাই সেটাকে গুরুত্ব দেবো, কিন্তু যেহেতু এটি অনেক আলোচিত একটি ঘটনা এবং সবাই জানতে চান, আপনারাই তদন্ত করেছেন, আপনি যে জিনিসটা বলছেন সেটা হচ্ছে এন্ড স্টেট। দেখেন, আমরা 10 তারিখ মামলাটা হাতে নিয়েছি, তার আগে তার বোন মামলা করেছে। যখন আমরা তাৎক্ষণিকভাবে প্রস্তুত ছিলাম না যে মামলাটা হয়তো আমাদের কাছে আসবে, সেটা সরকারের সিদ্ধান্ত, আদালত দিয়েছে, ফলে আমাদের আয়ো নিয়োগ করে আমরা এটা টেক ওভার করতে একটু সময় লেগেছে। এবং আরও 2টা মামলা ছিল, সেটাকে আমরা র‍্যাবের হাতে আসে এবং 10 তারিখ, আজকে 22 বা 23 তারিখ, মাত্র 12 দিন গিয়েছে। সেই জন্য আমি বলছি 12 দিনের মাথায় আপনারা যদি এন্ড স্টেট আসলে দেওয়াটা সমীচীন না, এটা আমি মনে করি না এখন। বাট একটা কথা আশ্বস্ত করতে চাই, ভালো ফাইন্ডিংস এবং আমরা ভালো গতিতে সুন্দর এবং অভিষ্ট বা মানে কি বলো সত্যনিষ্ঠ লক্ষ্যের দিকে আগাচ্ছি। প্রধান 3 আসামির রিমান্ড শেষ হয়েছে, আমরা ভালো ফাইন্ডিং পেয়েছি এবং ওই ফাইন্ডিং এর আলোকে আমরা আরো কিছু কাজ করছি, কিছু সাক্ষী প্রমাণ দেখছি যাদেরকে আরো জিজ্ঞাসাবাদ করছি। একটা ফাইন্ডিংস এর উপর একটা জায়গায় একটা ফাইন্ডিংস একজনের তথ্যের উপর ভিত্তি করলে সেটা অনেক সময় সত্য নাও হয়। আপনি একটা বস্তুকে একটা অ্যাঙ্গেল থেকে দেখলে আরেক রকম দেখা, আরেক অ্যাঙ্গেল থেকে আরেক রকম দেখা। সুতরাং অন্যান্য সংশ্লিষ্টদের আমরা ইয়ে করবো। এখান থেকে একজন কিছু জিজ্ঞেস করতে চাচ্ছি, এটা মূলত নদীপথে আমাদের ধারণা, কিছু অংশ নদীপথে বা কিছু অংশ স্থলপথে, মানে ঢাকা বা বড় শহরের দিকেই তাদের ইয়েটা ছিল। এটা কক্সবাজারের জন্য, আপনারা জানেন কক্সবাজার থেকে যে কিছু কিছু খুচরা যারা বিভিন্ন দেহের ভিতরে বা গাড়ির বিভিন্ন অংশ লুকিয়ে নিয়ে যায়, সেগুলো হচ্ছে 5,000-10,000। বড় চালানগুলা তারা চেষ্টা করে যে এটা উপরের দিকে বা বড় শহরের দিকে দিয়ে দিতে। তাদের ধারণা ছিল যে সাধারণত এখন তারা স্ট্র্যাটেজি চেঞ্জ করেছে, তারা একসাথে 5,000-10,000-এর বেশি নেয় না, কারণ তারা যদি 10টা ট্রাক ইউজ করে তাহলে একটা ধরা পড়লে পরবর্তীগুলা তারা সতর্ক হয়ে যায়। তো সেই জন্য তারা এখন বড় চালানগুলো সাধারণত ধরা পড়ে না, কারণ তারা চায় না যে ট্রাকের ভাড়া বেশি লাগলেও তারা যায় যে একসাথে না নিয়ে ভেঙে ভেঙে নেওয়ার জন্য। এটা হচ্ছে তাদের নতুন কৌশল গত 1 বছর ধরে, কিন্তু তারা দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তারা ধরে নিয়েছিল যে আমরা হয়তো বঙ্গোপসাগরে যাব, এই জন্য এই বড় চালানের চান্সটা নিয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। এটা ভেরি সেলফ এক্সপ্লেনেটরি, আপনি বুঝে ফেলবেন, এটা সংস্থা না, এটা একটা অপরাধের বিরুদ্ধে আমরা 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 তদন্ত করছি। আমিও আগেও বলেছি যে মেজর সিনহা গাড়ি চালিয়ে এসেছিল এবং এসে ওখানে খুব কম সময় পেয়েছিল, এসআই সাহেব আরো আগে এসেছিল, বেশ কিছুক্ষণ আগে এসেছিল। আমি বলেছি যে সিনহা আসার পরে 2 থেকে 1 মিনিট, সেটা তো আমি গতদিন বলেছি, নতুন করে বলার কিছু নাই। আজকে মাদকের মাদক ব্যবসায়ীদের আপনাদের মাধ্যমে মেসেজ দেওয়ার জন্য বেসিক্যালি এখানে আসা। মায়ানমার থেকে আমরা যতটুকু জানি সোর্স যা বলেছে মায়ানমার থেকে এসেছে। মাদক প্রসঙ্গে, যেহেতু মায়ানমার থেকে আসতেছে মাদকগুলি, আপনি যেমনটা বলেছেন
যে চালান বন্ধ করা যাচ্ছে না, গত পরশু দিনে ওদের লক্ষ লক্ষ 4-5 লক্ষ রিকভারি ছিল, পুলিশেরও বিভিন্ন জায়গায় ভালো ভালো রিকভারি আছে, সবাই আমরা সমন্বিত ভাবে কাজ করছি। ধন্যবাদ। এটা আমরা তো জাস্ট ধরেছি, আমাদের আমরা মামলাটা নেওয়ার জন্য আমরা আবেদন করব, এবং আমরা যখন রিমান্ডে আনবো তখন বের হয়ে আসবে। গডফাদার থাকলে কেউ রেহাই পাবেন। তাদেরকে আমরা রিমান্ড চাইবো, ওদেরকে তো অলরেডি দেওয়া হয়ে গেছে। মূল তিন অভিযুক্তকে আমরা দিয়ে দিয়েছি, সরি, আজকে আমরা মানে প্লেস অফ অকারেন্স থেকে ফর্মালিটিস কমপ্লিট করে এসেছি, আজকে সোপর্দ করা হবে। পরবর্তীতে আমরা মামলাটা নেওয়ার জন্য আবেদন করব মহামান্য আদালতে, এবং তারপরে আমরা রিমান্ডে আনার চেষ্টা করব। আমার মনে হয় সিনহা হত্যার বিষয়ে একটু ধৈর্য ধরে, আচ্ছা অফ দ্য রেকর্ড পরে আমি বলবো আপনাকে। অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।